আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। মা মেমোরিয়াল মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আব্দুল মান্নান মোল্লা, সিনিয়র শিক্ষক গণিত, তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি গণিত বইয়ের ত্রয়োদশ অধ্যায় সসীম দ্বারা নিয়ে আলোচনা করব। সসীম দ্বারা করানোর পূর্বেই আমাদের কয়েকটি রাশি সম্বন্ধে ধারণা নেওয়া প্রয়োজন। যেমন অনুক্রমটা কি? অনুক্রম হচ্ছে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের রাশ, পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। যেমন দেখো, 1,3,5,7 ডট 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 একটি অনুক্রম। এখানে এই রাশি থেকে বোঝা যায় 3 থেকে 1 বিয়োগ কত, 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, তার মানে 2 2 করে বৃদ্ধি পেয়েছে। এখন আসলে ধারা, আমরা ধারা নিয়ে আলোচনা করবো। ধারা হচ্ছে কোন অনুক্রমে পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। যেমন আমি একটু আগে একটা অনুক্রম লিখছি, 1,3,5,7। এখন ধারাটা হবে 1+3+5+7+. একটি ধারা দেখো, তোমরা সমান্তর ধারা বলতে আমরা কি বুঝি? কোন ধারা যে কোন পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। যেমন 1+3+5+7+. একটি সমান্তর ধারা, এই যে একটা ধারা, এই ধারাটির প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7। তাহলে যদি আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি তাহলে আমাদের কত থাকবে, 3 - 1, তার মানে কত, 2। একইভাবে যদি আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি, 5 - 3 = 2। যদি আমরা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করি, চতুর্থ পদ হচ্ছে 7 আর তৃতীয় পদ হচ্ছে 5, 7 - 5 = 2। সুতরাং এর 1+3+5+7 একটি সমান্তর ধারা। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সূত্র প্রয়োজন সেটা হচ্ছে, একটি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণত ডি এবং পদ সংখ্যা এন হলে, তাহলে নাম্বার 1 লেখা যাবে সমান্তর ধারার এন তম পদ সমান a+(n-1)d। নাম্বার 2 এলো তম পদ বের করার জন্য, আর সমষ্টি বের করার জন্য নাম্বার 2 সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি (Sn) = n/2, সেকেন্ড ব্র্যাকেট 2a+(n-1)d। এই সূত্রের সাহায্যে আমরা এই অনুশীলনের অঙ্কগুলা করতে পারবো। তাহলে তোমরা সবাই এই সূত্রগুলো মুখস্থ করবে, তারপর অঙ্কগুলা করবে। তাহলে তোমরা দেখো অনুশীলনী 13.1 অঙ্কে নাম্বার 6, 8+11+14+17+. ধারাটির কোন পদ 392? আসলে এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, এভাবে কততম পদ 392? তাহলে দেখো এখানে এই ধারাটির প্রথম পদ, প্রথম পদকে আমরা প্রকাশ করি এ দ্বারা, এ সমান এখানে আসল 8, এবং সাধারণ অন্তর ডি সমান, সাধারণ অন্তর বের করতে হয় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ গিয়ে। তাহলে আমরা দেখা দিচ্ছি 11-8 = 3। অতএব ধারাটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা, কারণ হলো এখানে সবচেয়ে অন্তর সমান, এটা থেকে বিয়োগ করলে যা হবে, এটা থেকে বিয়োগ করলে তাই হবে, এটা থেকে জন্য ধারাটিকে একটা সমান্তর ধারা। কিন্তু আমাকে বের করতে হবে ধারাটি কোন পদ 392 লিখে। আমরা মনে করি ধারাটির
n তম পদ সমান 392। আমরা জানি সমান্তর ধারা n তম পদ সমান, সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হলো কোন একটা সমান্তর ধারার ক্ষেত্রে যে সূত্রটা আমাদের প্রয়োজন। তাহলে দেখো এখানে লিখছি আমরা ধারা n তম পদ 392, অতএব সমান্তর ধারা n তম পদ তাহলে কি হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d, অতএব a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান 392। কিভাবে মনে করছি আমরা ধারাটি n তম পদ 392, কিন্তু আমরা জানি কি সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d, অতএব a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান 392। এখন দেখো তোমরা বা এর মান হচ্ছে 8 প্লাস n মাইনাস 1 ইনটু d মান হচ্ছে 3, আমরা এটাকে বের করেছি সমান 392। বা 8 প্লাস 3 আর n গুণ করলে 3n, প্লাস এ মাইনাসে মাইনাস 3 আর 1 গুণ করলে 3 সমান 392। বা 3n প্লাস 8 এর থেকে 3 বিয়োগ করলে থাকে 5 সমান 392। বা 3n সমান 392 মাইনাস 5, বা 3n সমান 387, বা n সমান 387 বা 3 এর সমান যদি 387 হয় তাহলে n সমান হচ্ছে 387 বা 3, বা n সমান 129। অতএব প্রদত্ত ধারার 129 তম পদ 392। তোমরা বুঝতে পারছো বেটা? এখন দেখো তোমরা 8 নম্বর একটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক প্রশ্ন দেখো। কোন সমান্তর ধারার m তম পদ n এবং m তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? এখানে কিন্তু প্রথম পদ এবং সাধারণ অন্তর কোনটাই দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে বলবো দেখো। মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি আমরা ধরে নিলাম, এই ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি, অতএব সমান্তর ধারার এখানে আছে m তম পদ। আমরা একটু আগে যে সূত্র লিখেছি সেটা লিখেছিলাম n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d, তাহলে m তম পদের সূত্র হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান a প্লাস এম আর ডি গুণ করলে এম ডি মাইনাস ওয়ান এর ডি গুণ করলে ডি, এবং সমান্তর ধারার এখানে আছে এন তম পদ, তাহলে আমরা সূত্র লিখতেছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান
a plus n এর দ্বিগুণ গুলি n d minus 1 এর দ্বিগুণ গুলি d। প্রশ্ন মতে দেখো তোমরা সমান্তর ধারার n তম পদ কি পেয়েছি আমরা a plus m d minus d, লিখলাম a plus m d minus d সমান, এটা মান কিন্তু দেওয়া আছে কোন সমান্তর ধারার n তম পদ n, তার মানে এটা মান হচ্ছে n নাম্বার সমীকরণ 1। তারপর দেখো তোমরা n তম পদ এখানে আমরা বের করেছি সমান্তর ধারার n তম পদ a plus m d minus d, তাহলে আমরা লিখতে পারি এবং a plus n d minus d সমান হচ্ছে m নাম্বার সমীকরণ 2। দেখো তোমরা সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করে পাই তাহলে আমরা লিখেছিলাম দুইটা সমীকরণ, সমীকরণ 1 ছিল এটা a প্লাস এম ডি মাইনাস ডি সমান এন, আর সমীকরণ 2 ছিল a প্লাস এম ডি মাইনাস ডি সমান এন। আমরা যদি সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি বিয়োগের সময় এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে a থেকে b কোলে a কাটা যায় থাকে এম ডি মাইনাস এন ডি, জানো সবাই এম ডি মাইনাস এন ডি সমান এটা হয়ে যাবে মাইনাস, তার মানে এন মাইনাস এম, এন মাইনাস এম বা এই দুটাতে কমন যায় ডি থাকে এম মাইনাস এন সমান, যেহেতু এখানে এম মাইনাস এন এমটা আগে এই জন্য আমরা ডান পাশে প্রথম লিখলাম মাইনাস এম প্লাস এন, মাইনাস এম টা আগে লিখেছি প্লাস এনটা পরে লিখেছি, বা ডি সমান মাইনাস এখানে মাইনাসটা কমন নিলে থাকে এম, এটা মাইনাস কমন নিছি প্লাস এ মাইনাস এ মাইনাস এন, আর ডি সাথে যেটা ছিল এম মাইনাস এন লিখলাম এম মাইনাস এন ব্র্যাকেটে দিলাম এটা ভাগ করলে বা ডি সমান মাইনাস ওয়ান, তাহলে এম মাইনাস এন রে এম মাইনাস এন দ্বারা ভাগ করে থাকে মাইনাস ওয়ান, এখানে মাইনাস আছে আমাদের এটা বের করতে হবে ধারাটি ধারাটি এম প্লাস এন তম পদ তম পদ সমান, আমরা যে সূত্রটা লিখেছি এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, তাহলে এম প্লাস এন তম পদের সূত্র হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সবাই দেখো তোমরা এ প্লাস এম আর ডি গুণগুলি এম ডি প্লাস এন আর ডি গুণগুলি এন ডি মাইনাস ওয়ান আর ডি গুণগুলি ডি সমান এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি, এটা তাকে সবাই ঘটে দিকে তাকে এ প্লাস এম আর ডি গুণগুলি এম ডি প্লাস প্লাস তার মানে প্লাস এন আর ডি গুণগুলি এন ডি, এই প্লাস এ আর মাইনাস গুণগুলি মাইনাস ওয়ান আর ডি গুণগুলি ডি। এরপর আমরা একটু সাজিয়ে লিখেছি দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি বাকি আছে প্লাস এম ডি, কেন লিখেছি এ প্লাস এম ডি মাইনাস ডি এর মানটা আমাদের জানা আছে এ প্লাস এম ডি মাইনাস ডি সমান এন, সমীকরণ ওয়ান থেকে আমরা জানি এটা মান হলো এন প্লাস এন ইন্টু ডি মান, দেখো আমরা ডি মান বের করেছি ডি মান হচ্ছে মাইনাস ওয়ান লিখেছি মাইনাস ওয়ান সমান এন প্লাস এ মাইনাস এ মাইনাস এন আর ওয়ান গুণ করলে এন সমান জিরো, তাহলে আমরা লিখতে পারি অতএব নিম্ন ধারাটি এন প্লাস এন তম পদ লিখে দিতে পারো, অতএব নিম্ন ধারাটি এন প্লাস এন তম পদ জিরো, বুঝতে পারছো তোমরা ব্যাপারটা। এখন তোমরা 10 নম্বর নম্বরটা একটু দেখো 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট ধারাটির প্রথম 9 টি পদের সমষ্টি কত, তার মানে আমরা সমষ্টি নির্ণয় করব, তাহলে দেখো তোমরা ধারাটির প্রথম পদ
সমান 8 এবং সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 16 - 8 সমান 8। আমরা এইটা কি দ্বারা সেটা জানার জন্য যদি এখানে অতি ক্ষেত্রে সাধারণ অন্তর সমান দেখো 16 থেকে 8 বিয়োগ করলে 24 থেকে 16 বিয়োগ করলে 8 তার মানে ধারাটি একটি সমান ধারা আমি লিখে নিলাম। অতএব ধারাটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, তুমি একটু দেখো প্রথম 90 পদের সমষ্টি, তার মানে এখানে পদ সংখ্যা দেওয়া আছে, এখানে পদ সংখ্যা, পদ সংখ্যা n সমান 9। এখন দেখো আমরা সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা জানি, আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, Sn সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 12 প্লাস n-1 ইন্টু d। এটা হলো আমাদের সূত্র, সমান্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি, Sn সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 12 প্লাস n-1 ইন্টু d। কিন্তু আমাকে কি বের করতে হবে, ধারাটির প্রথম 90 পদের সমষ্টি, তাহলে লিখেছি অতএব ধারাটির প্রথম 90 পদের সমষ্টি কমা S9, ঠিক আছে, S এর পদের সমষ্টি S9 সমান 9/2 সেকেন্ড ব্র্যাকেট 12 প্লাস 9-1 ইন্টু d। সবাই দেখো এখানে 90 পদের সমষ্টি S9 সমান 9/2 সেকেন্ড ব্র্যাকেট 12 প্লাস 9-1 ইন্টু d সমান, আমি একটু উপরে লিখে দেখো 9/2 ফার্স্ট ব্র্যাকেট 12 প্লাস 9 এর থেকে 1 লিখে থাকে 8 27 d সমান 9/2 ফার্স্ট ব্র্যাকেট 2 ইনটু এর মান, এর মান হচ্ছে 8 প্লাস 8 ইনটু d মান, d মান হচ্ছে 8, তাহলে মানগুলো বসাচ্ছি সমান 9/2 ফার্স্ট ব্র্যাকেট 8 × 16 16 প্লাস 8 × 64 64 সমান 9/2 ইনটু 16 আর 64 যোগ করলে হয় 80 সমান 2 দ্বারা যদি আমরা 80 কে ভাগ করি হয় 40 40 আর 9 যোগ করলে 2 দ্বারা যদি আমরা 80 কে ভাগ করি হয় 40 40 আর 9 যোগ করলে হয় 360। তাহলে আমরা পেয়ে গেলাম 360। তাহলে অতএব নিম্ন ধারাটি লেখানো, অতএব নিম্ন ধারাটির প্রথম 90 পদের সমষ্টি, পদের সমষ্টি 360। সবাই কি অঙ্কটা বুঝতে পারছো, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা দেখো, তাহলে তোমরা এখন 13 নম্বর অঙ্কটা, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। এখানে কিন্তু একই অবস্থা, এই ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর আমাদের জানবে, তাহলে আমাদের ধরতে হবে, দেখো মনে মনে সমান্তর ধারাটির, সমান্তর ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি আমরা জানি,
আমরা জানি যে সূত্রটা আমরা লিখছি প্রথম সূত্রটাই সমান্তর ধারার এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কিন্তু আমার এখানে কি দিয়ে আছে দেখো, কোন সমান্তর ধারার টুয়েলভ তম পদ, তাহলে আমরা যতের সমান্তর ধারার টুয়েলভ তম পদ এখানে ছিল এন তম পদ, এদের সূত্র হয়েছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে আছে টুয়েলভ তম পদ, তাহলে এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ প্লাস টুয়েলভ থেকে ওয়ান গেলে থাকে ইলেভেন, ইলেভেন ডি। কিন্তু আমার এই মানটা এখানে দিয়ে আছে দেখো, কোন সমান্তর ধারার টুয়েলভ তম পদ 77, তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে এ প্লাস ইলেভেন ডি সমান 77, সমীকরণ ওয়ান। কিন্তু বের করতে বলা হয়েছে কি এর প্রথম 23 টি পদের সমষ্টি, আবার সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, এস এন সমান এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কিন্তু আমাকে বের করতে বলছে প্রথম 23 টি পদের সমষ্টি, অতএব ধারাটির প্রথম 23 টি পদের সমষ্টি এস 23 সমান 23 বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস 23 মাইনাস ওয়ান ইন্টু ডি। সবাই দেখো এখানে ছিল এন, আমরা এখানে এন লিখেছি, এখানে আছে 23 টি পদের সমষ্টি এস 23 সমান 23 বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস 23 মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 23 বাই টু ফার্স্ট ব্র্যাকেট লিখলে চলবে টু এ প্লাস 23 থেকে ওয়ান গেলে থাকে 22 সাথে ডি, 22 ডি সমান 23 বাই টু ইন্টু এখানে একটা টু কমন যায় তাহলে থাকে এ প্লাস ইলেভেন ডি। সবাই থাকো এখানে 23 বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস 23 মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 23 বাই টু ইন্টু টু এ ইন্টু এ প্লাস 23 তে ওয়ান গেলে থাকে 22 ইন্টু ডি সাথে ডি সমান 23 বাই টু ইন্টু টু কমন থাকে এ প্লাস ইলেভেন ডি সমান টুটো কাটা যায় থাকে 23 ব্র্যাকেটে এ প্লাস ইলেভেন ডি সমান 23 ইন্টু তাকেও তোমরা সমীকরণ একের দিকে এ প্লাস ইলেভেন ডি সমান 77, 77 তারপরে লিখবা ওয়ান নং হতে সমান 23 আর 77 গুণ করলে 1771 1771। অতএব নিম্ন ধারাটির প্রথম 23 টি পদের সমষ্টি 1771 1771। দেখো বাড়ির কাজ, তাহলে কোন সরণি 13.1-এর 7, 9, 11, 12, 14 এই অঙ্কগুলো তোমরা বাসাই করবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।